টমেটোর বাম্পার ফলন হলেও হাসি নেই দিনাজপুরের কৃষকের মুখে। বাজারে ক্রেতা কমেছে, সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন সংকট, এতে লোকসান গুনছেন কৃষক। অবশ্য লোকসান পুষিয়ে নিতে সরকারের প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের কৃষক মনকুমার রায় চলতি বছর ভালো লাভের আশায় এক বিঘা জমিতে টমেটোর আবাদ করেন, কিন্তু করোনা ভাইরাস সব প্রত্যাশা চুরমার করে দিয়েছে। টমেটোর দাম তো নাই, ব্যাপারই আসে না, খরচ তো খুব, এই করোনা কারণে তো ব্যাপারই আসিও পারছে না, এর না আসলে তো মানুষ থাকিবা দেয় না। একই অবস্থা জেলার অন্যান্য টমেটো চাষিদেরও। এক বিঘা জমিতে টমেটো আবাদে খরচ হয় 50 থেকে 55 হাজার টাকা, কিন্তু এখন প্রতি মণ টমেটো বিক্রি করতে হচ্ছে 100 থেকে 120 টাকায়, যা স্বাভাবিক সময়ে বিক্রি হয়েছে 400 থেকে 500 টাকায়। গতবার আর কি 400-500 গিয়েছিল, এবার 150 টাকা মন যাচ্ছে। দেড় বিঘা মাটির চাষটা করতে মনে করে 60 থেকে 70 হাজার টাকা আমাদের খরচ। এই পয়সাগুলো আমি কি এখন কেমন করে তুলব? বাজারে খাইতেছে না, পাইকার পত্র ঢাকা শহর ঢুকে না, ঢাকার শহরের পাইকার পত্রগুলোই মালগড়া নিতেছে। অন্যদিকে এ সময় সড়কে গাড়ি চালাতে আগ্রহী নন চালকরা, এতে বাজারে অন্য জেলার পাইকারদের সংখ্যা কমে গেছে। করোনা ভাইরাসের কারণে গাড়ি লোড হচ্ছে না, লোড ড্রাইভার আসতে পারতেছে না, রোড ঘাটে খাইতে সমস্যা। করোনা ভাইরাসের কারণে দিচ্ছে না যাইতে, বা পাটিরাও আসতেছে না, মালও কেনা বেচা হচ্ছে না। অবশ্য ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সরকারের আর্থিক প্রণোদনা দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। এই চাষিরা যারা তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু একটা পরিকল্পনা নিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 1,150 হেক্টর জমিতে টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 টন। সময় সংবাদ, দিনাজপুর।